হাই, আমি রূপম। এখন কথা হবে টম হল্যান্ডের আনচার্টেড ছবিটা নিয়ে, যেটা গেম থেকে অনুপ্রাণিত। তো কেমন লাগলো এই সিনেমাটা? এই ছবিটা কি পারবে নো ওয়ে হোমের সাকসেস রিপিট করতে? অনেস্টলি স্পিকিং, এই ছবিটা আমার ভালো লাগেনি। তবে এমনও না যে ছবিটা ডিজাস্টার সিনেমা একবারও দেখা যায় না। এই ছবিটার বহু জিনিসপত্র আছে যেগুলো আমি যখন সিনেমা হলে বসে দেখছিলাম এনজয় করেছি, এটা সত্যি কথা। আর বহু জিনিসপত্র আছে যেগুলো আমার বেকার লেগেছে। তো এখানে যে গল্পটা, সেটা হচ্ছে দুই ভাইয়ের তাদের একটা ছোটোবেলার পরিকল্পনা থাকে যেটা আনসাকসেসফুল থাকে। এবার তার জীবনে আসে মার্ক ওয়েলবার্গ এবং সে তাকে একটা অপরচুনিটি দেয়। তো এই দুজন মিলে সঙ্গে আরও একজন, এরা কি তাদের যে চাওয়া সেটাকে সাকসেসফুলি অ্যাচিভ করতে পারবে এবং সেখানে কী কী বাধা আসবে, এই নিয়েই হচ্ছে এই অ্যাডভেঞ্চার অ্যাকশন থ্রিলার। এর থেকে বেশি অন্তত তোমার সিনেমা হলে গিয়ে ছবিটা দেখতে হবে। এই ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, তো এই ছবিটা শুধুমাত্র ছবির ভিজুয়ালস, কিছু অ্যাকশন সিনস এবং টম হল্যান্ড তার অ্যাটিটিউড, এগুলোর ওপরই ছবিটা দাঁড়িয়ে রয়েছে। ছবিটা যদি আমরা দেখতে যাই শুধুমাত্র অ্যাকশনের জন্য, এবং মেইনলি হচ্ছে যেখানে এরোপ্লেন থেকে ওই লাগেজগুলো পড়বে, তো সেই সিনটাকে যেরকমভাবে কোরিওগ্রাফ করা রয়েছে গেমের মধ্যে, পার্টিকুলার ওরকম একটা জায়গা রয়েছে, সেটা কোথাও একটা কি আই ক্যাচিং, দেখতে দারুণ লাগে। এবং সিনেমার যে ওপেনিং সিনটা, সেটাও ওখান থেকেই, তো দেখতে খুব ভালো লাগে সেই জায়গাটা। সেটা আবার ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের মতো টু মাচ লাউডও নয়। তবে ছবির ক্লাইম্যাক্সের যে অ্যাকশন পোর্শনটা রয়েছে, সেটাকেও আমার মনে হয় আরও দারুণভাবে কোরিওগ্রাফ করা যেতে পারতো, তবে সেটাও খুব ভালো। ছবিতে টম হল্যান্ড, তার যে অ্যাটিটিউড, তার যে ক্যারেক্টার, আমার মনে হয় সে স্পাইডারম্যানের চরিত্রটা থেকে খুব একটা বেরোতে পারেনি, তবে এখানেও তাকে ভালো লেগেছে। সে ফিজিক্যালি যে কতটা ফ্লেক্সিবল সেটা আমরা এই ছবিটা দেখলে বুঝতে পারি। তাকে দেখতে খুব সুন্দর লাগে এবং তার অ্যাটিটিউড অবশ্যই টপ নচ। মার্ক ওয়ালবার্গ ভালো, বাদবাকি সাপোর্টিং কাস্ট ডিসেন্ট টু অ্যাভারেজ। কাউকেই আমাদের ছবিতে মনে থাকে না এবং অ্যান্টাগনিস্টদের খুব একটা আমাদের চোখে লাগে না, বরঞ্চ সেখানেই সব থেকে বড় সমস্যা এই সিনেমার। এই ছবির যে পরিচালক, মনে হচ্ছে ভেনম পার্ট ওয়ান এর পরিচালক রুবেন ফ্লাইশার। তার ছবিতে দারুণ কন্টেন্ট এবং সে খুব ভালো করে সেটা হ্যান্ডেল করবে এমনটা কখনো হয় না, তবে তিনি তার ছবিতে চায় অডিয়েন্স যেন দেখে এন্টারটেইন হয়। তো এবারও আমার মনে হয় একটা লিমিট অবধি সেটা হতেই পারবে অডিয়েন্স। তবে আমি পার্সোনালি বেশি খুশি হতাম যদি এই সিনেমাটা ওটিটিতে আসতো, কারণ এই সিনেমাটার জন্য এত টাকা দিয়ে টিকিট কেটে সিনেমাটা দেখা, এবং আমরা প্রতিনিয়ত ভাবতে থাকি যে গল্পের মধ্যে খুব টানাপোড়ান কিছু আসবে। তাহলে এই ছবির যদি নেগেটিভ দিক নিয়ে কথা বলি, এই ছবির প্রথম নেগেটিভ হচ্ছে এই ছবিটা ইমোশনালি আমাদের সাথে জুড়তে পারে না। তার প্রধান কারণ হচ্ছে ছবিটাকে ঠিকমতো লেখা হয়নি। দুই ভাইয়ের ছোটোবেলার একটা গল্প, সেটা অনেক সুন্দর করে নিয়ে যাওয়া যেত। ছবিতে এত তাড়াতাড়ি সিনগুলো কাটছে, আমাদের মনে হয় সেই জায়গাগুলো ফ্ল্যাকচুয়েট করছে, ফলে আমরা সেগুলো একদমই উপলব্ধি করতে পারি না, সেই সম্পর্কের মোড়কগুলো। ফলে ছবির ইমোশনাল দিকটা খুব বাজে করে লেখা হয়েছে। ছবির কমেডি পোর্শন যদি বলি, কিছু কিছু জায়গায় আমাদের হাসায়, তবে সংখ্যায় সেই জায়গাটা খুব কম। ইভেন রেড নোটিস যে ছবিটা আমি বলেছিলাম, সেই ছবিতেও র্যানোল্ডস কিছু সিনস এমন করেছিল যে আমাদের হাসি পাচ্ছিল, এখানে সেই পরিমাণটা আরও কম। ছবির গল্প এতই প্রেডিক্টেবল এবং গল্পের মধ্যে যা যা ওঠানামা আছে সেগুলো আমরা জানি এরকম এরকমই হবে। আর প্রথম একটা সিন আছে যখন প্রথমবার ওই কিটা চুরি করবে, সেই জায়গাটা ভাববে যে এরকম একটা প্ল্যান, মানে একটা ডায়লগ রয়েছে, তোমার প্ল্যানটা এত পিদ্দে টম হল্যান্ড লোকের দৃষ্টি কাড়বে আর ও ইউনিফর্ম বদলে জিনিসটা নিয়ে নেবে, মানে এত সহজ এবং যেরকমভাবে দেখিয়েছে আমার একদম ভালো লাগে না। এবং সম্পূর্ণ সিনেমাতে সেই জিনিসপত্রগুলো ওরকমভাবে আসতে থাকে যার মধ্যে কোনো বিল্ড আপ নেই। তবে একটা ভালো জিনিস আছে, ছবির ডিউরেশন খুব বেশি না, যে দু তিন ঘন্টার সিনেমা ওরকম নয়, ছবিটা দু ঘন্টার থেকে ডিউরেশন ওয়াইজ ছোটোই, ফলে আমাদের খুব এই ছবিটা হতাশ করবে না সময়ের দিক থেকে। আরও একটা বিষয় হচ্ছে ছবির পোস্ট ক্রেডিট সিন রয়েছে, যেটা এই ছবিটার যে পরবর্তী পার্ট আসবে সেটা আমাদের জানান দিয়ে দেয়, এবং এটা একটা বড় সড়ো কিছু প্ল্যান করছে। তো ওভারঅল এটা একটা ওয়ান টাইম ওয়াচ ঠিকঠাক সিনেমা। তুমি যদি চাও আনচার্টেড দেখবে, তুমি যদি টম হল্যান্ডের ফ্যান হও এবং তুমি যদি এরকম ধরনের অ্যাকশন সিনেমা দেখতে ভালোবাসো, তাহলে সিনেমাটা একবার গিয়ে অবশ্যই সিনেমা হলে দেখতে পারো। তো এই ছিল আমার রিয়াকশন। তোমরা যারা ছবিটা দেখেছো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব রেড বাটনটা প্রেস করে অবশ্যই করে দিও। এদের খেয়াল রেখো, জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, বাই, টেক কেয়ার।